ভালোবাসায় মানুষ কত কি না করতে পারে, কেউ তার ভালোবাসার মানুষের জন্য জীবনও দিয়ে দিতে পারে, পৃথিবীর সমস্ত কিছু ত্যাগও করতে পারে, কিন্তু ভালোবেসে ভালোবাসার মানুষটাকেই ত্যাগ করতে চাওয়ার শক্তি আর সাহস খুব কম মানুষের মধ্যেই থাকে। আর আজকের গল্পটা আমাদের শেখাবে ভালোবাসা মানে শুধু নিজের চাওয়াগুলোকে পাওয়া নয়। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান রোমান্টিক এই মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 7.6 out of 10 এবং রোটেন টমেটোসে 92% ফ্রেশ। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প, ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ মোর দ্যান ব্লু। গল্পের শুরুতে দেখানো হয় এক প্রোডিউসার তার ড্রামার জন্য গান রেকর্ড করাচ্ছে, কিন্তু গানটার লিরিক্স একদমই ভালো নয়। গায়কটা গান করা বন্ধ করে দিয়ে বেরিয়ে যায়। প্রোডিউসার গায়ককে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখনই গাড়ির ড্রাইভার একটা গান চালায় সিডিতে। সেই গানটা ফ্লপ হলেও তার লিরিক্সটা ছিল অসাধারণ। প্রোডিউসার বলে, তাহলে এই রাইটারকে দিয়েই গান লেখাবো। ড্রাইভার তাদেরকে বলে এই সিডিটা তাকে মিন নামের একটা লোক দিয়েছে। তারা মিনের সাথে দেখা করে। মিন বলে এই গানের লিরিক্সটা ক্রিম নামের এক মেয়ে লিখেছিল, কিন্তু সে চলে গেছে। প্রোডিউসার তার কাছে পুরো ঘটনাটা শুনতে চায়। এখান থেকেই শুরু হয় ফ্ল্যাশব্যাক। এক ছেলেকে দেখানো হয় যে মাঠে দৌড়াচ্ছিল, আর পাশ থেকে একটা মেয়ে তাকে দেখছিল। ছেলেটা হাঁপিয়ে গেলে বেঞ্চে গিয়ে শুয়ে পড়ে, আর মেয়েটি তার সামনে এসে তার নাম ধরে ডাকে। ছেলেটি অবাক হয়ে যায়, আর টিচার চলে আসায় মেয়েটি সিগারেটটা তার মুখে গুঁজে দিয়ে চলে যায়। টিচার এসে তাকে বেধড়ক মারতে থাকে। তবে কোনো কারণে ছেলেটি মেয়েটিকে প্রথম দেখাতেই পছন্দ করে। পরে মেয়েটি ছেলেটির সাথে তার বাড়িতে এসে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। মেয়েটি বলে, এত বড় বাড়িতে একা থাকাটা একদমই অপ্রয়োজনীয়, আমি তোমার বাড়িতে থাকলে কেমন হয় বলো। এই বলে ছেলেটিকে একটা চুমু করে দেয়। ছেলেটি অবাক হয়ে যায়। এরপর তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। নিজেদের নাম জানার সময় তারা ঠিক করে তারা নিজেদের নতুন নাম দেবে। ছেলেটি মেয়েটির নাম রাখে ক্রিম, কারণ সে আইসক্রিমের মতোই খুব মিষ্টি একটা মেয়ে। আর মেয়েটি ছেলেটির নাম রাখে কে। কে আর ক্রিম একই সাথে বসবাস শুরু করে। তাদের মধ্যে অনেক মিল ছিল যা কের খুব পছন্দ হতো, যেমন তারা দুজনেই একই বয়সের ছিল, তাদের প্রিয় খাবার নুডলস ছিল, তারা দুজনে বৃষ্টিতে গান শুনতে ভালোবাসত, কফি খেতে ভালোবাসত, ভালোবাসত স্কুল ফাঁকি দিয়ে একসাথে ঘুরতে, মজা করতে। আর তারা এই সব কিছু করতে পারে কারণ তারা দুজনেই ছিল অনাথ। আর ক্রিমকে এতটা ভালোবাসার পরেও কে তাকে বলতে পারেনি, কারণ তার শরীরে ক্যান্সার রয়েছে, সে যে কোনো সময় মারা যেতে পারে। কে সব সময় ওষুধ খেয়েই চলতো। এরপর দেখানো হয় প্রেসিডেন্ট কিমকে। সে একটা মেয়েকে নিয়ে এসেছে গান গাওয়ানোর জন্য, মেয়েটির নাম ক্যাট গার্ল। প্রেসিডেন্ট কিম কের হাতে টাকা দিতে চায় একটা কাজ করানোর জন্য, কিন্তু কে তা নেয় না। প্রেসিডেন্ট কিম ক্যাট গার্লকে দিয়ে গান রেকর্ড করাতে থাকে, কিন্তু মেয়েটির মধ্যে গান গাওয়ার মতো কোনো ট্যালেন্টই নেই। আসলে কিম এই মেয়েটিকে বিয়ে করতে চায়, তাই জন্যই তাকে সিঙ্গার বানানোর স্বপ্ন পূরণ করতে চায়। স্টুডিওতেই ক্রিম বসে থাকে। ক্রিম আসলে একজন লিরিসিস্ট। সেই সাউন্ড ইঞ্জিনিয়ার ক্রিমকে বলে যে লিরিক্সটা সে লিখেছে সেটা ভালো নয়, ওটাকে পরিবর্তন করতে। ক্রিম রেগে যায়। সে বলে, তোমরাই এর লিরিক্স লেখো। চলে যাবার আগে ক্রিম ক্যাট গার্লের কাছে গিয়ে বলে, তোমার কি সিঙ্গার হতেই হবে। অন্যদিকে কে তার ডক্টরের সাথে দেখা করে। ডক্টরের কথা শুনে জানা যায় কের বাবারও এই একই ক্যান্সার ছিল। বাড়িতে এসে কে দেখতে পায় ক্রিম চাদর মুড়ি দিয়ে প্রচুর কান্না করছে। কে তার কাছে গেলে ক্রিম তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, স্টুডিওতে আমায় আবার লিরিক্সটা লিখতে বলেছে। কে বলে, কান্না করো না, ঠিক হয়ে যাবে। ক্রিম বলে, আচ্ছা যদি তুমি আবার জন্ম পেতে কি হতে চাইতে তুমি। ক্রিম তার কথাগুলো রেকর্ড করতে থাকে। কে বলে, যদি আমি আবার জন্ম পেতাম, আমি একটা আংটি, একজোড়া গ্লাস, একটা বিছানা বা একটা ডায়েরি, এই সব হতাম। খেতে বসেও ক্রিম খাওয়া বাদ দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনো সিক্রেট বলতে চাও আমায়। ধরো আমি চার্চের ফাদার আর তুমি আমার কাছে কনফেস করছো। কে বলে, আই লাইক ইউ। ক্রিম বলে, তোমার কি কোনো উইশ আছে। কে বলে, হ্যাঁ, তোমার চামচ হাতে নাও, সমস্ত খাবার খাও। ক্রিম খাবার খেয়ে বলে, তারপর। কে বলে, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ক্রিম বলে, কেন, তোমায় বিয়ে করতে পারবো না। কে বলে, বিয়ে করার মতো আমি ভালো ছেলে না। তারা স্টুডিওতেও একে অপরের সাথে খুনসুটি করতে থাকে।
ক্রিম কফি মেশিনের কাছে গিয়ে দেখে একটা লোক বসে আছে, যিনি একজন ডাক্তার। কফি নেবার সময় ক্রিম দেখে সেখানে কোনো কাপ নেই। সে ওই লোককে বলে, তোমার কফি শেষ হয়েছে, তাহলে কাপটা আমায় দেবে। লোকটা অবাক হয়ে তার কাপটা ক্রিমকে দেয়। ক্রিম সেই কাপটাতেই কফি নিয়ে এক চুমুক খেয়ে বলে, তুমি কোন পাশ দিয়ে খেয়েছো? সেই কফিটা তাকে দিয়ে বলে, এটাকে চুমু করা বলে না, তাই না? ক্রিম তার কলিগের কাছ থেকে ডক্টরের খোঁজ নিয়ে তার ক্লিনিকে যায়। ইনি একজন ডেন্টিস্ট, যার নাম জুনহা। জুনহা ক্রিমের দাঁত চেক করে। ক্রিম এরপর বলতে থাকে, প্রথম দেখায় আমায় চুমু, দ্বিতীয়বার দেখায় আমার ভেতর দেখলে, তৃতীয় দিন কি হবে? এটা শুনে পাশের নার্স সহ জুনহাও অবাক হয়ে যায়। বাড়িতে ক্রিম কেকে বলে, আমি প্রেমে পড়েছি। এটা শুনে কের মন খারাপ হয়ে যায়। সে সব সময় উদাস হয়ে বসে থাকে, তবে এই শান্তিটাও পেয়েছে। অ্যাটলিস্ট ক্রিম অন্য কাউকে পেয়েছে তাকে বাদে। এরপর কে স্টুডিওতে গিয়ে গেস্ট ডক্টর অর্থাৎ জুনহার সম্পর্কে জিজ্ঞেস করে। স্টুডিওতে লোকটা বলে, সে খুব ভালো ছেলে, তার ফ্যামিলিও খুব বৃত্তশালী, আর সেও ভালো টাকায় ইনকাম করে। কে তার বন্ধুকে কল করে, তার কাছে জুনহার মেডিকেল হিস্ট্রি সম্পর্কে জানতে চায়। তার বন্ধু বলে, তার তো দূরের ব্যাপার, তার পরিবারের কারোরই কোনো রোগ নেই। এরপর প্রেসিডেন্ট কিম এসে ক্যাটগালের একটা মিউজিক সিডি তাকে দেয়। অন্যদিকে ক্রিম এই মিউজিক সিডিটাই জুনহাকে গিফট করে। জুনহা তাকে ধন্যবাদ জানায়। ক্রিম বলে, শুধু ধন্যবাদ, প্রথম দেখায় তুমি আমার ঠোঁটে ছিলে, আর এখন আমার মাথায় তোমার কথাই ঘোরে। ওকে, আমায় একটা ড্রিঙ্কই কিনে দিও। কে প্রেসিডেন্ট কিমের কাছ থেকে জুনহার সম্পর্কে খোঁজ নেয়। কিম জানায় জুনহার বিয়ে ঠিক হয়েছে, তার ফিয়ন্সে আছে। ক্রিম জুনহার সাথে ড্রিঙ্ক করতে আসে। ক্রিম বলে, তুমি কি কখনো ভালোবেসেছো? জুনহা বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে ক্রিম হাসে আর বলে, লেটস ড্রিঙ্ক। বাড়িতে এসে ক্রিম কের কাছে গিয়ে তাকে জড়িয়ে শুয়ে থাকে। কে বলে, তুমি কেন জুনহাকে এত পছন্দ করো? ক্রিম বলে, তার কাছে থাকলে মনে হয় সে আমায় নির্বিজিত করে। ক্রিম ঘুমিয়ে গেলে কে তার গায়ে কম্বল জড়িয়ে সেখান থেকে উঠে যায়। সকালে কে ব্রেকফাস্ট বানায় কিমের জন্য, কিন্তু ক্রিম এক চামচ খেয়ে বলে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তুমি এইসব খাবার সম্পূর্ণ খেয়ে নিও। কে আবারও আপসেট হয়ে যায়, আর তারপর ক্রিমের এটো বাটিটা থেকে খাবার খেতে থাকে। তখনই ক্রিমের ফোনে কল আসে জুনহার। জুনহা বলে, আজ আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমি দেখা করতে পারবো না, তুমি তাকে বলে দিও। কে সারা দিন আপসেট হয়ে কাটায়। রেস্টুরেন্টে কিমের সামনে এসে নিজেকে স্বাভাবিক দেখায় আর বলে, ডক্টর আসতে পারবে না। কে চলে যেতে চায়, কিন্তু ক্রিম তাকে টেনে বলে, বসো না, এখানকার খাবার খুব টেস্টি। এরপর কে প্রেসিডেন্ট কিমের সাথে দেখা করে তাকে বলে জুনহার বিয়েটা ভাঙতে, এমন কিছু করতে যাতে তার ফিয়ন্সে তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। প্রেসিডেন্ট কিম এই সব কাজ করবে কারণ কে তার রেডিও শোতে ক্যাট গার্লকে ফিচার করবে। অন্যদিকে জুনহা তার ফিয়ন্সের সাথে ডেটে যায়। তার ফিয়ন্সের নাম জেনা। জেনা একজন ফটোগ্রাফার। অন্যদিকে প্রেসিডেন্ট কিম অন্য এক ছেলের সাথে জেনার ছবি তুলে এনে কেকে দেয়। তার বিনিময়ে কে তার রেডিও শোতে ক্যাট গার্লের ইন্টারভিউ নিতে থাকে। তবে এখানেও ক্যাট গার্ল অদ্ভুত রকম আনস্মার্ট আচরণ করতে থাকে। তখনই কে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে ক্রিম এসে কেকে বলে, কি হয়েছে তোমার? কে কিছু বলে না। ক্রিম ডাক্তারকে জিজ্ঞেস করে কেন সে বারবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার মিথ্যে কথা বলে। সে বলে, তার খাওয়া দাওয়ায় ক্যালসিয়ামের অভাব হচ্ছে, তাই জন্য। ক্রিম কেকে টেনে ধরে বলে, আমরা একই খাবার খাই, তাহলে তুমি কেন বারবার অজ্ঞান হও? কে বলে, তুমি আমার চেয়ে অনেক বেশি খাবার খাও। ক্রিম রেগে যায়। এরপর কে জেনার সেই ছবিগুলো দিয়ে জেনাকে বলে তাদের বিয়েটা ভাঙতে। জেনা তাদের দুজনকেই চড় মারে। সেখান থেকে এসে মিন আর কে দুজনেই ড্রিঙ্ক করে। মিন বলে, তুমি একজন সাকসেসফুল রেডিও শো প্রোডিউসার, কেন এমন করছো তুমি? তোমার কি লজ্জা লাগছে না একটা মেয়ের হাতে চর খেয়ে? কে বলে, আমার কাছে সময় নেই লজ্জা লাগার মতো। তোমার খুব ব্যথা লেগেছে তাই না? আমিও খুব কষ্টে আছি। মিন বলে, কষ্টে থাকলে কান্না করো তুমি। কে বলে, আমি কান্না করতে চাই না, আর অন্য কেউ কাঁদাতে চাই না। মিন বলে, কি হয়েছে তোমার বলো তো? কে বলে, আমি আমার বাবার মতোই মরতে চলেছি। আমার বাবার মৃত্যুর এক বছর পর আমার মা আমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। কে সেদিন প্রচুর কান্না করেছিল। এরপর কে জেনার কাছে তার রিপোর্ট সহ চিঠি লিখে পাঠায় এবং জানায় তার ক্যান্সার হয়েছে, তাই ক্রিমকে বিয়ে করতে পারবে না। কিন্তু মৃত্যুর আগেই ক্রিমকে তার ভালোবাসার মানুষের সাথে খুশি দেখতে চায়। পরদিন দেখা করে জেনা বলে, আমার শর্ত আছে,
তোমার রিপোর্ট অনুযায়ী তোমার কাছে বেশি সময় নেই, আর তাই তুমি আমার কাছে একটা ইন্টারেস্টিং মডেল ফটোগ্রাফির জন্য, কে রাজি হয়ে যায়। রাতে জুনহা সহ বাকি সবার সাথে ডিনারে আসে ক্রিম আর কে। কে জুনহার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে, কে ক্রিমকে জুনহার কাছে রেখে বেরিয়ে আসে। আসার সময় সে পড়েও যায়, তবুও আপসেট হয়ে বাড়িতে চলে আসে, আর ক্রিমও বাড়ি আসে। আর এসে কের বাটি থেকেই তারা একসাথে নুডলস খেতে থাকে। পরদিন জেনা কের ছবি তুলতে থাকে আর বলে, আমি জানি তুমি মরতে চলেছ, তবুও তবুও তুমি কি করে তোমার ভালোবাসার মানুষটাকে অন্য এক মানুষের কাছে বিয়ে দিতে পারো। কে বলে, তুমি তোমার কাজ করো। জেনা বলে, ভালোবাসা কি? কে বলে, ভালোবাসা হলো দাঁত ব্রাশ করার মতো। জেনা বলে, দাঁত ব্রাশ তো একা একাই করতে হয়, এখানে ভালোবাসা কোথায়? কে বলে, তুমি কি তোমার দাঁত ব্রাশ অন্যকে দেখানোর জন্য করো? অন্যদিকে ক্রিম জুনহার ক্লিনিকে যায় তার দাঁত দেখাতে। জুনহা বলে, তুমি তো কাল এলে না। ক্রিম বলে, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? জুনহা বলে, আমি শুধু ভাবছিলাম তুমি কেন এলে না। ক্রিম বলে, তুমি আমার প্রেমে পড়ে গেছো, তাই না? জুনহা বলে, আমার পেশেন্ট না এলে আমি তো অপেক্ষাই করি। ক্রিম বলে, তুমি তোমার সমস্ত পেশেন্টের কথাই ভাবো। জুনহা চুপ করে থাকে, আর ক্রিম বলে দেয়, তুমি আমার প্রেমে পড়ে গেছো। অন্যদিকে কের বস তাকে কথা শোনাতে থাকে, কারণ সে ক্যাটগার্লকে তার সাথে অতিরিক্ত পরিমাণে নিয়ে এসেছে। এরপর সে জেনার ফটো স্টুডিওতে যায়। সে জেনাকে বলে, তুমি কবে তোমাদের বিয়েটা ভাঙবে? জেনা বলে, ভেঙে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কে বলে, আবার কি শর্ত? জেনা বলে, এই শর্তটা সম্পর্ক ভাঙার পরই বলবো। এরপর জেনা জুনহার সাথে দেখা করতে যায় আর বিয়েটা ভেঙে দেয়। জুনহা বলে, এই সময়ে আমার তোমার ওপর রাগ দেখানো, চিৎকার করা উচিত ছিল, কিন্তু কোনো কারণে আমি তোমার প্রতি কৃতজ্ঞ ফিল করছি। আসলে জুনহা ক্রিমকে ভালোবেসে ফেলেছে। সে ক্রিমকে বলে, আমার বিয়েটা ভেঙে গেছে। ক্রিম তাকে বলে, আমার বাবা মা নেই, আমি যখন ক্লাস 9 পড়ি তখনই আমার বাবা মা বোন কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমি কের সাথেই থাকি। বাড়িতে সে আমার মায়ের মতন, স্টুডিওতে সে আমার বাবার মতন, কখনো কখনো তো সে আমার প্রেমিকের মতোও আচরণ করে। এই কথাগুলো শুনে জুনহা রেগে যায়, তবে শান্তভাবে ক্রিমকে বলে, আমি কি তোমায় চুমু করতে পারি? বাড়িতে ওয়াইনের বোতল পড়ে যায় আর এতেই কের হাত কেটে যায়। ক্রিম বলে, স্টুপিড একটা। কে বলে, হ্যাঁ আমি স্টুপিড। এই বলে ঘরে দরজা দিয়ে বসে থাকে। ক্রিম ডাকলেও দরজা খোলে না সে। ক্রিম একটা কাগজে লিখে পাঠায়, হ্যাঁ তুমি স্টুপিড। পরদিন রেডিও শো চলাকালীন জুনহা সেখানে আসে। ক্রিম তার সাথে ইশারায় কথা বলতে থাকে। এইসব দেখে কে আপসেট হয়ে যায়। তখনই কের কল আসে আর তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। প্রেসিডেন্ট কিম এসে বলে, আমি বসের সাথে কথা বলবো, যদিও কিমের ক্যাটগার্লকে বারবার শোতে আনার জন্যই তার কাজটা গেছে। তবুও কে তাকে বলে, আমাকে বরখাস্ত করেনি, আমি কিছুদিনের জন্য ছুটি নিচ্ছি পড়াশোনার জন্য। প্রেসিডেন্ট কিম না জানলেও মিন বুঝে যায় সবটা, আর সে প্রচুর কান্না করতে থাকে। বাড়িতে কে আর ক্রিম শুয়ে শুয়ে গান শুনতে থাকে। ক্রিম জিজ্ঞেস করে, আচ্ছা বিয়ে মানে আসলে কি? সে তার টেপ রেকর্ডারে কের কথাগুলো রেকর্ড করতে থাকে। কে বলে, বিয়ে হলো টুথব্রাশ হোল্ডারের মতো, টুথব্রাশ হোল্ডার একটাই হয়, কিন্তু সে অনেকগুলো টুথব্রাশকে একসাথে ধরে রাখে, আর বিয়েটা সেই একটা হোল্ডার যাতে মানুষ একসাথে থাকতে পারে। ক্রিম বলে, তাহলে তো আমি তোমার সাথে বিবাহিত হয়ে আছি। কে বলে, তার জন্য তোমাকে আগে বিয়ে করতে হবে। এরপর তারা একসাথে গান শুনতে থাকে। কে জুনহার সাথে দেখা করে। সে বলে, ক্রিম আমার সাথেই বসবাস করে, এটা হয়তো তুমি জেনেছ, কিন্তু তার আর আমার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। জুনহা বলে, আমি জানি, আর আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি তার জন্য এত কিছু করেছ। ক্রিম তোমার সাথে তার বিয়ের ড্রেসটা কিনতে চায়। কে বলে, কেন তুমি? জুনহা বলে, না তুমি যাবে, আমি সেটাই চাই যা ক্রিম চায়, আর হয়তো এটাই ক্রিমের জন্য তোমার শেষ কাজ। এটা শুনে কে আপসেট হয়ে যায়। এরপর সে ক্রিমের সাথে বিয়ের ড্রেস কিনতে যায়। ক্রিমকে বিয়ের সাজে দেখে কে মুগ্ধ হয়ে যায়। কে বরের স্যুট পরে ক্রিমের পাশে দাঁড়ায়। সেই লেডি তাদের একটা ছবি তুলে দেয়। ক্রিম বলে, একটু বাইরে যাও, আমি অন্য ড্রেস ট্রাই করব। কে বাইরে এসে বরের ড্রেসটা খুলতে খুলতে প্রচুর কষ্ট পেতে থাকে। কিছুক্ষণ পর পর্দা সরালে ক্রিম দেখতে পায় কে সেখানে নেই।
আসলে কে আর এই কষ্ট নিজের বুকে চেপে রাখতে পারছে না, সে রাস্তায় চিৎকার করে কান্না করতে থাকে। নিজের ভালোবাসার মানুষকে সে অন্যের হাতে তুলে দেবার এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছে না। সময় যেন তার জন্য একদম থমকে গেছে। জেনার স্টুডিওতে এসে জেনাকে বলে, তুমি কি আমার একটা কাজ করবে, আমার হয়ে আগামী 3 বছর তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে ফুল পাঠাতে পারবে? জেনা বলে, আমার আরও একটা শর্ত ছিল, মনে আছে? কে বলে, বলো কি শর্ত। জেনা কেকে জড়িয়ে ধরে তাকে চুমু করে আর বলে, প্লিজ মৃত্যুর সময় তুমি আমার পাশে থেকো। বাড়িতে ক্রিম জুনহার সাথে কথা বলতে থাকে, হঠাৎ তার ফোনটা সুইচ অফ হয়ে যায়। ক্রিম কের কাছ থেকে ফোনটা নিয়ে জুনাকে কল করে বলে, আমার ফোন সুইচ অফ হয়েছে, তাই কেটে গেছিল, আমি তোমায় পরে কল করে নেব। ফোনটা ফিরিয়ে দিলে কে ফোনটা নিয়ে ভেঙে ফেলে দেয় আর বলে, তুমি নিজেকে কি মনে করো, কে বলেছে তুমি আমার ফোন টাচ করতে পারবে, কে বলেছে তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারবে? এসব শুনে ক্রিম ঘরে মন খারাপ করে বসে থাকে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনা তাকে দেখতে থাকে। জেনা বাড়িতে এসে ক্রিমকে বলে, কে বাড়িতে আছে? ক্রিম কে নামটা শুনে অবাক হয়ে যায়, কারণ কে নামটা সে রেখেছে আর শুধু সেই তাকে এই কে নামে ডাকে। জেনা কের সাথে ফুলের দোকানে আসে, কে একটা ফুল দেখিয়ে বলে, এই ফুলটাই আগামী 3 বছর তাদের পাঠিও। জেনা বলে, এটা ফেক লাগছে দেখতে, যেমনটা তোমার ভালোবাসা। কে বলে, তাহলে কোনটা রিয়েল? জেনা বলে, রিয়েল হলো যদি তোমার খিদে পায় তাহলে তুমি খাবার খাবে, যদি তোমার আনন্দ পায় তাহলে তুমি হাসবে, যদি তোমার কান্না পায় তুমি কাঁদবে। তোমার মতো এমন সব কিছুকে নিজের মধ্যে চেপে রাখা নয়, এভাবেই কি মরতে চাও তুমি? কে কাঁদো কাঁদো গলায় বলে, না তো, আমি এভাবে মরতে চাই না, আমি খুশি হয়ে বাঁচতে চাই। ক্রিমের যেই ছেলেটার সাথে বিয়ে হবে সেই ছেলেটা আমি হতে চাই, কিন্তু এই সব কিছু একটা স্বপ্ন আর আমি এই স্বপ্নগুলো আর দেখতে চাই না। বাড়িতে ক্রিম প্রচুর আপসেট হয়ে আছে। কে বাড়িতে এসে তার রুমের সামনে বসে থাকে, টেক্সটে বলে, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। ক্রিম রিপ্লাইয়ে বলে, তুমি কি খেয়েছো? এরপর ক্রিম কে কে খাবার দেয়, কে বলে, থ্যাংকস। ক্রিম তার সাথে কথা বলে না, টেক্সটে বলে, আমি তোমার সাথে কথা বলবো না। কে রিপ্লাই দেয়, আই এম সরি সব কিছুর জন্য। ক্রিমও টেক্সট করে বলে, আমিও সরি সব কিছুর জন্য। কে টাইপ করে, আই লাভ ইউ, কিন্তু আবার মুছে দিয়ে টেক্সট করে, আই লাইক ইউ। ক্রিম টেক্সট করে, আমিও। ক্রিম কের বাটিতে খাবার তুলে দেয় আর এই দৃশ্যটাতে বোঝা যায় তারা একে অপরের কতটা খেয়াল রাখে। এরপর বিয়ের দিন কে ক্রিমের হাত ধরে তাকে জুনার কাছে নিয়ে গিয়ে তার হাতে তুলে দেয়। আর আজ কের ভালোবাসার মানুষটি সম্পূর্ণরূপে অন্য মানুষের হয়ে যাচ্ছে। আর এখানেই এই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়, গল্পটা বর্তমানে চলে আসে। মিন সেই প্রোডিউসার আর সিঙ্গারকে বলে, এর কয়েকদিন পরেই কে মারা যায়। প্রোডিউসার বলে, আমি জানতাম না কে এতটা বড় হৃদয়ের মানুষ। আচ্ছা, আমরা কি ক্রিমের সাথে দেখা করতে পারি, সেই ডেন্টিস্টের ঠিকানা পেতে পারি? মিন বলে, আমি জানি না। প্রোডিউসার বলে, আমি ভাবছি মেয়েটির এরপর কি হলো। তারা ফিরে আসে। অন্যদিকে আজ 3 বছর কমপ্লিট হয়েছে ক্রিমের বিয়ের, তাই জেনা প্রতি বছরের মতো সেই ফুল কিনে আনে, তবে সেটা কের ছবির সামনে রাখে। এতক্ষণ থেকে আমরা যে গল্পটা দেখলাম সেটা শুধুমাত্র কের নজরে গল্পটা জানলাম বা কের তরফ থেকে গল্পটা জানলাম, তবে ক্রিমের নজরে গল্পটা দেখলে কেমন হতো? চলো একটু দেখে নেই। আবার চলে যাই অনেকটা পেছনে, যখন কে আর ক্রিম একসাথে থাকতো। একদিন কে অফিসে চলে গেলে ক্রিম একাই বাড়িতে ছিল। ক্রিম কের পকেট থেকে সেই মেডিসিনটা পায়। তার মনে পড়ে কে বলেছিল এটা ভিটামিন এ বি সি ইত্যাদি, যা খেলে সে স্মার্ট হতে পারে, আর এই জন্য ক্রিম নিজেও সেই মেডিসিনটা খায়। কিন্তু এই মেডিসিনটা খাওয়ার ফলে সে অসুস্থ হয়ে পড়ে, যেন নেশার ঘোরে চলে যায়। তাই ডক্টরের কাছে যায় সে, আর সেখানে গিয়ে জানতে পারে এই ওষুধগুলো প্রচুর ব্যথার জন্য নেওয়া হয় আর সেটা নেয় ক্যান্সার পেশেন্টরা। এটা শুনে ক্রিম অবাক হয়ে যায়, হারিয়ে যায়। সে একটা ভিশনও দেখতে পায়। সে দেখতে পায় তার মা বাবা বোন সেই গাড়িটাতে করে আছে যেই গাড়িতে তাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুর গাড়িতে চড়েই কে তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে তাকে দৌড়ে আটকাতে যায় কিন্তু পারে না, প্রচুর কান্না করতে থাকে। আর এই জন্যই সেদিন চাদর মুড়ি দিয়ে প্রচুর কান্না করছিল সে। কে ফিরে এলে তাকে জড়িয়ে ধরেও প্রচুর কান্না করতে থাকে।
আসলে আসলে যেদিন ক্রিম জানতে পেরেছে কের সেই রোগের ব্যাপারে, কের আগেই সেদিনই সে মারা গেছে ভেতর থেকে। এখানে দেখানো হয় ক্রিম কে কে ছোটবেলা থেকেই জানত। যেদিন কের মা তাকে অনাথ আশ্রমে ছেড়ে গেছিল সেদিন সারাটা দিন কে জানলার পাশে দাঁড়িয়ে কান্না করেছিল, আর ক্রিম তাকে দেখে বুঝে গেছিল কে তার চেয়েও অনেক বেশি কষ্টে আছে, আর তাকে শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েছিল। যেদিন কে জিজ্ঞেস করেছিল তার কোনো ডার্ক সিক্রেট আছে কিনা, সেদিন সে বারবার চাইছিল কে যেন তাকে বলে দেয় আমি মরতে চলেছি, কিন্তু কে তাকে বলেছিল কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করতে। সেভাবে আমি অনেকদিন আগেই তোমায় খুঁজে পেয়েছি, কিন্তু তুমি তুমি চাও আমি অন্য কাউকে বিয়ে করি, আর এটাই তোমার উইশ। যেদিন সে শুনেছিল কে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি আছে সেদিন সে পাগলের মতো ছুটে হাসপাতালে গেছিল, কিন্তু বাইরে থেকে শুনতে পেয়েছিল কে বলছে না ডক্টর, ক্রিমকে এসব জানানো যাবে না। এই কথাটা আমার গলায় সূচের মতো আটকে আছে, কিন্তু আমি এটা তাকে বলতে পারছি না। ডাক্তার বলে তার জানা উচিত, সে জানলেও বাঁচতে পারবে। কে বলে ক্রিম অন্য রকমের মেয়ে, তার সবসময় পাশে একজনকে দরকার হয়। ক্রিম এগুলো শুনে প্রচুর কান্না করতে থাকে আর সেখান থেকে দৌড়ে চলে আসে। তাই সে জুনহার কাছে যাবার চেষ্টা করে। যেদিন জুনা তাকে বলেছিল তার বিয়ে ঠিক হয়ে গেছে সেদিন ক্রিম মনে মনে ভেবেছিল তুমি কি ভাবো তোমার বিয়ে ঠিক হয়েছে কি না সেটা নিয়ে আমি কেয়ার করি, আমি তো শুধুমাত্র তোমার সাথে সময় কাটাচ্ছি যাতে কের সাথে তোমার মিট করাতে পারি। তুমি হয়তো পরে ভাববে আমি একটা বাজে মেয়ে, কিন্তু আমার আমার এসব ভাবার কোনো সময় নেই। আমি যেই মানুষটাকে ভালোবাসি সে মরতে চলেছে। রাতে যেদিন কে বিছানা ছেড়ে উঠে গেছিল সেদিন সারা রাত ক্রিম কের ভয়েস রেকর্ডিংগুলো শুনে কান্না করেছিল। রেস্টুরেন্ট থেকে কে যেদিন চলে এসেছিল সেদিন ক্রিম পাগলের মতো হয়ে গেছিল। সে কের পেছন যেতে যেতে ভাবছিল যদি কে একবার ফিরে দেখে আমি তাকে বলে দেব আমি তার রোগের কথা জানি, আমি তাকে প্রচুর ভালোবাসি, কিন্তু কে একবারও ফিরে তাকায়নি। বাড়িতে এসে কের সাথে নুডলস খাওয়ার সময়ও সে ভাবছিল আমি তাকে বলে দেই, আমার আগে মারা যেও না, জড়িয়ে ধরতে দাও আমাকে, তোমার সাথে মরতে দাও আমাকে, তোমায় ফলো করতে দাও আমাকে, সেই সব ঋণ শোধ করতে দাও যা আমার জন্য তুমি করে এসেছো এতদিন থেকে। কিন্তু এত কিছু ভাবার পরেও সে কিচ্ছু বলতে পারেনি। সেদিন যখন বিয়ে নিয়ে কথা হচ্ছিল তখন ক্রিম বলেছিল আমি তো তাহলে তোমার সাথে বিবাহিত আছি, তখন কে বলেছিল তার জন্য আগে বিয়ে করতে হবে তোমাকে। এই কথা শুনেই সে সোজা জুনার সাথে দেখা করতে যায় আর বলে আমায় বিয়ে করে নাও। বিয়ের ড্রেস কিনতে গিয়ে ছবি তোলার পর কে বাইরে যেতে বলে সেও প্রচুর কান্না করেছিল। কের সাথে ঝগড়ার পর রাতে যখন খাবার খাচ্ছিল তখন কের মতো সেও বলতে চেয়েছিল আই লাভ ইউ, কিন্তু সে জানতো এই কথাটা বলার আগেই তার চোখ দিয়ে অশ্রু ফেটে পড়বে, তাই সেদিনও সে চুপ করেছিল। কে যখন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কতদিন আমার সাথে কথা না বলে থাকবে আর, তখন ক্রিম বলে শুনতে পাওনি আমি তো সারাক্ষণ তোমার সাথে কথা বলছিলাম। কে বলে আমি কিছু শুনিনি তো, ক্রিম বলে তাহলে বোবা মানুষেরা কি করে ভালোবাসে। এটা শুনে কে তাকে বলেছিল আই লাভ ইউ, ক্রিমও বলেছিল মি টু, তবে সেটা তেমনভাবে ছিল না যেমনভাবে পার্টনাররা একে অপরকে বলে। এরপর যখন কে তার হাত ধরে নিয়ে যাচ্ছিল বিয়ের দিন সে খুব খুশি ছিল, তবে জুনহার হাতে তুলে দিতেই তার সমস্ত খুশি এক নিমেষেই হারিয়ে যায়। সে ছাড়তে চায় না কের হাত, তবে না চাইলেও তাকে কের হাতটা ছেড়ে জুনার হাত ধরতে হয়, কারণ এটাই কে উইশ করেছিল, আর এই জন্যই বাধ্য হয়েই ক্রিম কে ছেড়ে জুনাকে বিয়ে করেছিল। আমরা কে আর ক্রিম দুজনেরই গল্পটা দেখলাম, তবে জুনার দিক থেকে গল্পটা কি ছিল সেটাও একটু দেখে নেই। ক্রিমের আগে থেকেই জুনহা ক্রিমকে দেখেছিল, সেদিন কাপটা দেবার পর সেও ক্রিমের ঠোঁটের দিকটা থেকেই কফি খেয়েছিল। বিয়ের ড্রেস কিনতে যেদিন কে আর ক্রিম গেছিল সেদিন সেও গেছিল তার বিয়ের ড্রেস কেনার জন্য, তবে শুধুমাত্র ক্রিমের জন্য, তার চাওয়া মেটানোর জন্য দূর থেকেই দেখেছিল আর তার পাশে কে যেতে বলেছিল। আমি জন্মেছি তোমায় ভালোবাসার জন্য, স্বর্গ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তোমায় ভালোবাসার জন্য, এই কথাটা আর কেউ নয় বরঞ্চ জুনহা ক্রিমের স্মৃতিতে লিখেছে, আর আজ বর্তমান সময়ে সে মৃত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখার জায়গায় আসে। সেখানে সে প্রচুর কান্না করে, কারণ ক্রিম আজ আর এই পৃথিবীতে নেই। সেখানে কে আর ক্রিমের সেই ছবিটা
আর তার পাশেই সেই টেপ রেকর্ডিংটা রাখে যেখানে মৃত্যুর আগের ক্রিমের রেকর্ডিংটা বাজতে থাকে। সেখানে সে বলছে, কে? আমি তোমার কাছে আসছি। তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম তুমি পাশে না থাকলেও আমি তোমায় ফলো করতে পারবো, আর তাই জন্যই আমি তোমার কাছে আসছি। যখন ওপারে তোমার সাথে দেখা হবে তখন যেন রেগে যেও না, এই ভেবে যে কেন আমি তোমার কাছে গেলাম, আর কান্নাও করো না। এপারে অনেক কেঁদেছি আমরা দুজন, চলো ওপারেতে না হয় কান্না না করেই কাটাই। আর এখানেই এই গল্পটার শেষ হয়। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন